Assalamualaikum everyone, welcome back to another vlog. আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে নাস্তায় বাচ্চাদের দিয়েছি কর্নফ্লেক্স ফ্রেঞ্চ টোস্ট, ভীষণ পছন্দ করেছে ওরা, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্পেট কিভাবে পরিষ্কার করবেন এবং বছরের পর বছর এটাকে নতুনের মতো রাখবেন। এখানে আমি নিয়েছি কার্পেট ডিওডোরাইজার, এটা খুবই ভালো একটা স্মেল হয় কার্পেটের মধ্যে। আমি হোম বার্গেন থেকে এটা কিনেছি, এটা অনেক পাউডারি আর কি। তো এভাবে আমি পাউডারের মতো স্প্রিঙ্কল করে কার্পেটের উপরে প্রথমে এটা দিয়ে দিব, দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে রেখে দিব। খুবই সুন্দর স্মেল হয় কার্পেটের মধ্যে, অনেক রিফ্রেশিং লাগে। তো এইভাবে পুরো কার্পেটে আমি প্রথমে এগুলোকে স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি, তারপর এটাকে আমি কয়েক সেকেন্ড রেখে হুভার করে নিয়েছি। খুবই ভালো করে এটাকে আমার হুভার করতে হবে। ছোটো ছোটো বাচ্চাদের ঘরে কার্পেট ক্লিন রাখা কিন্তু খুবই হার্ড, কিন্তু তবুও আমাদের মায়েদের চেষ্টা থাকে আমরা যতটুকু পারি আমরা যাতে নাইস অ্যান্ড ক্লিন থাকতে পারি। তাই এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের জন্য কাজ অনেক ইজি হয়ে যায়। যেমন বাচ্চারা যখন স্ন্যাক্স খায় তখন আমরা যদি মেক শিওর করি ওরা একটা জায়গায় বসে স্ন্যাক্স খাচ্ছে এবং হেঁটে হেঁটে যাতে না খায়, এবং যাই খায় না কেন একটা বোলের মধ্যে নিয়ে যদি দেই এবং একটা জায়গায় বসে যদি সেগুলো খায় তাহলে কিন্তু ঘর কম মেসি হয়। আমি আজকে আমার কার্পেটটা দুইবার হুভার করে নিব। আমি মেক শিওর করবো আমার কার্পেটের মধ্যে যাতে কোনো ধরনের কোনো পাউডার না থাকে, কারণ আজকে আমি স্টিম ক্লিন করব। স্টিম ক্লিনিংয়ের জন্য এটা ভীষণ জরুরি, যাতে কার্পেটের মধ্যে কোনো ধরনের কোনো ডাস্ট বা কোনো পাউডার বা কোনো ধরনের কোনো ময়লা না থাকে। সমস্ত ঘর আমি খুব ভালো করে দুইবার হুভার করে নিয়েছি, আমার কার্পেটটা দেখতে অলরেডি অনেক নাইস এবং ক্লিন লাগছে। এই কার্পেট আমি গত 5 বছর ধরে ইউজ করছি, আর আমি কার্পেট ডিওডোরাইজার 1 মাস ইউজ করি, তারপর খুব ভালো করে হুভার করি। এখন আমি স্টিম ক্লিন করে নিব। স্টিম ক্লিন করার আগে কার্পেট যদি খুব ভালো করে ক্লিন না করেন, ডাস্ট ফ্রি না করেন, তাহলে কিন্তু স্টিম করার ফলে কার্পেট পরিষ্কার না হয়ে আরও বেশি ময়লা হয়ে যাবে, কারণ পানি এবং ডাস্ট একসঙ্গে মিশে পরিষ্কার না হওয়ার বদলে সব কিছু মানে কার্পেটের মধ্যে লেগে থাকবে। তাই আপনি যখন হুভার কিনবেন তখন অবশ্যই দেখে কিনবেন আপনার হুভারটা ডাস্ট খুব ভালো করে ক্লিন করে কিনা। ময়লা তো ক্লিন করে হুভার, ওইটা আমরা জানি, কিন্তু সব হুভার কিন্তু ডাস্ট ক্লিন করে না। এইমাত্র দেখালাম আমার কার্পেটের মধ্যে একটা স্টাবন স্টেইন আছে, যেটা আমি অনেক দিন ধরে চেষ্টা করে তুলতে পারছি না। শ্যাম্পু ওয়াশ করেছি, অনেক লাইট হয়েছে কিন্তু খুব ভালো করে উঠেনি। বাচ্চারা পেইন্ট ফেলে দিয়েছে, অ্যাক্রিলিক পেইন্ট হওয়ার কারণে মানে তোলা অনেক হার্ড হচ্ছে। তো আজকে আমি ওইটা তোলার চেষ্টা করব, ব্লিচ দিয়ে ওইটাকে আমি তোলার চেষ্টা করব। এখানে আমি ইউজ করছি স্টাবন স্টেইনের জন্য আমি এই ডোমেস্টোস স্প্রে ব্লিচ ইউজ করি, খুব সহজে কিন্তু উঠে যায়। আর যে দেখুন কীভাবে সমস্ত ঘর স্টিম হয়ে গেছে। তো বেস্ট হচ্ছে কার্পেট স্টিমিং করার জন্য সামারে, আর উইন্টারে যদি করতে চান তাহলে যেদিন একটু বেশি উইন্ডি থাকবে সেদিন যদি আপনি কার্পেট স্টিম করেন তাহলে খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘরের সবচেয়ে কমন একটা জায়গা হচ্ছে সব রুমের এন্ট্রেন্স, যেটা সবসময় বেশি ময়লা থাকে কম্পেয়ারিং টু আদার প্লেসেস। এই যে আমি ডিফারেন্স দেখাই, এন্ট্রেন্সটা কিন্তু অনেক বেশি ময়লা থাকে। তো এই জায়গাটাতে অনেক বেশি প্রেশার দিয়ে চেপে চেপে সময় নিয়ে ক্লিন করতে হবে। যে জায়গাটা বেশি ময়লা ওই জায়গাটাতে যদি আমরা স্টিমারটাকে একটু ভালো করে হোল্ড করে বেশি সময় রাখি তাহলে কিন্তু ক্লিন হয়ে যায়। আর ল্যামিনেটিং ফ্লোর তো ক্লিন করা অনেক ইজি, আমার এই স্টিমার দিয়ে কার্পেট এবং ফ্লোর দুইটাই খুব ভালোভাবে ক্লিন করা যায়। এই যে এই ফ্লোরটা সাদা হওয়ার কারণে ভালো করে দেখা যাচ্ছে যে ময়লা কীভাবে ক্লিন হচ্ছে। আমরা তো সবসময় বাইরে জুতো রেখে ঘরের ভেতরে আসি, কিন্তু তারপরও ঘরের ভেতরটা এত ময়লা হয় কীভাবে? ঘরের ভেতরটা ময়লা হয় ঘরের ভেতরের ময়লা থেকে, এবং সেই ময়লাটা সবচেয়ে বেশি আসে বাথরুম এবং কিচেন থেকে। সবচেয়ে বেশি আসে আসলে কিচেন থেকে, কারণ কিচেনেই হচ্ছে সব ধরনের ঝামেলা, খাওয়া দাওয়া, রান্নাবান্না, কুকিং, ক্লিনিং সব কিছু কিচেনেই হচ্ছে। তো যদিও আমরা কিচেন ক্লিন রাখি কিন্তু তারপর অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমাদের চোখে পড়ে না, বিভিন্ন ধরনের ক্রাম্স, তারপর একটা ভাতও যদি পড়ে ভাতটা এত ছোটো থাকে যেটা দেখা যায় না। এখন সেই ভাতটা পায়ে পায়ে চলে গেলো অন্যান্য রুমে, তারপর সেই ভাতটা পচে গিয়ে ওই জায়গাটাকে
ময়লা করে ফেললো। এভাবেই কিন্তু ছোটো ছোটো জিনিস থেকেই ময়লা হয়। ওই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা ক্লিন রাখি সবসময় তাহলে কিন্তু কার্পেট কম ময়লা হয়। আমার এই স্টিমার দিয়ে আমি সব কিছু ক্লিন করতে পারি, বিভিন্ন ধরনের সারফেসেস, তারপর আমার সোফা, কুকার, উইন্ডোজ সব কিছু আমি এটা দিয়ে ক্লিন করি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কিচেন থেকে কিন্তু ময়লা অন্যান্য রুমে যায়। তো আমি তো আমার কিচেনের ফ্লোর দিনে চার থেকে পাঁচবার মানে ব্রাশ করি, আর ওয়াইপ ক্লিন করি দিনে একবার, কারণ আমি চাই আমার কার্পেটটা যাতে অনেক পরিষ্কার থাকে, পায়ে পায়ে যাতে কোনো ময়লা অন্যান্য রুমে না যায়। কারণ কিচেন কিন্তু সবসময় গ্রিস থাকে, যেহেতু অনেক রান্নাবান্না হচ্ছে, অনেক কিছু গরম করছি, গ্রিসি থাকে। আর ওই গ্রিসিনেসটা যদি পায়ে পায়ে অন্যান্য রুমে চলে যায় তাহলে কিন্তু কার্পেটটা ময়লা করে ফেলে। উডেন, ল্যামিনেটিং কার্পেট, টাইলস যেটাই হোক না কেন, মেনটেনেন্সটা যদি আমরা খুব ভালোভাবে করি তাহলে যে কোনো জিনিসই কিন্তু অনেক লং লাস্টিং করে, বছরের পর বছর নতুনের মতোই থাকে। এটা হচ্ছে ফাইনাল লুক স্টিম ক্লিনিং করার পরে। আমার কার্পেট যেহেতু তেমন ময়লা ছিল না তাই খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না। আমি ফার্স্ট যখন এই কার্পেটটা কিনি, মানে যখন চুজ করলাম এই কালারটা, তখন অনেকেই আমাকে বলেছিলেন যে এই কালারটা কেন আমি কিনতে গেলাম, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। তখন আমি আসলে অনেক চিন্তায় পড়ে যাই যে আসলেই তো কালারটা অনেক লাইট হয়ে গেছে, আমি এটাকে কীভাবে ক্লিন রাখবো। তো তখন থেকেই আমার সবসময় চেষ্টা থাকে যে আমার কার্পেটটা যাতে অনেক ক্লিন থাকে, আমি ওইভাবে সবসময় মেনটেন করতাম সব কিছু। তো আজকে পাঁচ বছর পরে এটা যে লুক, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। দুপুরের রান্নাবান্নাটা করে নিচ্ছি, সাথে বিকেলের জন্য একটা স্ন্যাকও রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার দিয়ে একটা স্ন্যাক। এই রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি কেউ এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আজকে অবশ্য একটু ডিফারেন্টভাবে করেছি, কিছু চিপস, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিয়েছি। ভীষণ মজা লাগে এইভাবে খেতেও, রিসেন্টলি আমার এটা অনেক ভালো লাগে। আর এখানে আছে কিছু সাদা পোলাও এবং উইংস দুপুরের খাওয়ার জন্য। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যাওয়ার আগে আবারও আমি আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা আপনাদের সবার জন্য। আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা ভিজিট করবেন, অনেক হেল্পফুল ইনফরমেশন আছে। যদি ভালো লাগে তাহলে আপনারাও সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।